আগামীকাল দুই মে বৃহস্পতিবার ঠিক এই সময় তিনটে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন যে ভুলটা প্রতিনিয়ত করে চলেছেন আমি জানি ম্যাক্সিমাম জাতক জাতিকাদের ধারণা এই অর্থপ্রাপ্তি যোগ মানেই লটারি কাটবো কোটিপতি হব আমি সবসময় বলি যে লটারির সাথে এর কোনো যোগসূত্র নেই আর আপনার ভালো করে জেনে নেওয়া উচিত আপনার গ্রহের অবস্থান তারপর আর যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত আর আপনারা সেই কাজগুলো করছেন না আপনাদের দাবি এই অর্থপ্রাপ্তি যোগ আর রাশি আছে আপনার কেটে কেটে দেখছেন কমপ্লিট হয়ে গেল আর কিছু দরকার নেই আপনার ভাগ্য বদলে যাবে ঠিক এই ধারণাগুলো দূর করতে হবে আপনাকে জানতে হবে অর্থপ্রাপ্তি যুগ কিভাবে তৈরি হয় অর্থপ্রাপ্তি যুগের মানে কি অর্থপ্রাপ্তি যুগ রাহু শুক্রমঙ্গল দ্বারা তৈরি হয় অর্থপ্রাপ্তি যুগের মানে আপনার হাতে দশ টাকা এলেও ধরা দেবে আগামীকাল সেটা আপনারই অর্থ হতে পারে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন রিটার্ন পাচ্ছেন না সেখান থেকে আপনি আগামীকাল দশ টাকা হলেও পেতে পারেন বা আপনার পৈতৃক সম্পত্তি থেকে আপনি পেতে পারেন বা আপনার গচ্ছিত অর্থ যেটা পাবার ছিল না সেখান থেকে পেতে পারেন যে কোনোভাবেই হোক না বা রাস্তায় চলাফেরার সময় রাস্তায় পরে পেতে পারেন দশ টাকার নোট কুড়ি টাকার নোট বা একশো পাঁচশো যে কোনো এটাই অর্থপ্রাপ্তিজ আর যদি রাস্তায় পরে পান সেই টাকাটাকে অবশ্যই মান্যতা দেবেন ভক্তি শ্রদ্ধা সহকারে ঠাকুরের আসনে রাখবেন এবং আপনার সাত দিন পর ক্যাশে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন আপনার কয়েকশো কোটি টাকা দিতে পারে ওই সামান্য রাস্তায় পড়ে পাওয়া দশ টাকা বা একশো টাকা এই কথাগুলো আপনার তো জানতে হবে আর আপনি তখনই জানতে পারবেন যখন সম্পূর্ণ প্রোগ্রাম দেখবেন এই যে আলোচনা করছি আপনাদের বলছি বোঝাচ্ছি এটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন সম্পূর্ণ শুনবেন দেখুন বেশ কিছু জাতক জাতিকারা বলেন আমার হোয়াটসঅ্যাপে এসে বা কমেন্ট করে যে এই যে অর্থপ্রাপ্তি যোগ আমার সঙ্গে তো মিলছে না মানে অর্থপ্রাপ্তি যুগ মানে জানে লটারি ঘাট তাহলে লটারি কাটে পায় না লটারি থেকে প্রাপ্তি তখন বলে তা আপনার যে হবে না সেটা তো আমি বলে দিই ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কথা বলি হান্ড্রেড পার্সেন্ট কখনোই কাজ করবে না ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কোনো সফলতা আসে না কারণ আমাদের জানতে অজান্তে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের গ্রহের সুপ্রভাব থাকে তারা সব কিছু সহজেই পায় আর আমাদের জানতে অজান্তে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সমস্ত শুভগ্রহ অশুভ থাকে তারা কোনোরকম সফলতা পায় না এগুলো মানতে হবে এবং বুঝতে হবে তাহলে এখানে দাঁড়িয়ে আমি বলে দিচ্ছি যে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে না তাহলে এরা কারা ফিফটি পার্সেন্ট আপনি হতে পারেন তাই আপনার সাথে এটা ঘটেছে তাই ভালো করে বুঝতে হবে এগুলো না বুঝলেই তো ভুল হবে তাহলে আপনার প্রথম কাজ কি হবে আপনার রাশি আমি বলবো মিলে গেল এবার আপনাকে দেখতে হবে আপনার জন্মছক বা অস্ত্ররেখা বিচার বিশ্লেষণ করে যে রাহু শুক্রমঙ্গলের অবস্থান কী আছে যদি ঠিকঠাক থাকে তারপরে আপনি অ্যালার্ট হয়ে যান যেটা আপনার জীবনে পরিবর্তন আসবে অর্থাৎ এই অর্থপ্রাপ্তি আপনার ভাগ্য বদলাবে এটা আপনি জানতে পারবেন আর যখনই আপনার জন্মচক বা অস্তরেখা আপনি বিচার বিশ্লেষণ করাবেন সেখান থেকে আপনি ভালোভাবে যখন বুঝতে পারবেন তারপরে সেইভাবে চলতে পারবেন অর্থাৎ যদি দেখছেন যে কিছু গ্রহ খারাপ আছে প্রতিকার করবেন মাস ভালো হয়ে যাবে আর যদি দেখছেন যে না সবকিছু ভালো আছে তাহলে একদম প্রস্তুত থাকবেন আপনার কোটিপতি হচ্ছেন শিওর এইভাবে আপনি কিন্তু এগোতে পারেন তবেই অর্থপ্রাপ্তি যোগ সম্পূর্ণ আপনার সাথে মিলবে তাহলে আসুন এক এক করে বলি প্রথমেই যে রাশির কথা বলব সেই রাশিটি মেষ রাশি আপনার যদি মেষ রাশি হয় দারুণ সময় থাকছে আগামীকাল হঠাৎ বাঘ বদলে যেতে পারে আর আপনার মেষশ্বাসী আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন নেশা করে ফেলেছেন লটারি কাটতেই হবে লটারির আগারে থাকতে পারেন না তাহলে অবশ্যই আপনার জন্য একটা শুভ সময় অপেক্ষা করছে যে শুভ সময় আপনি যদি একটি লটারি কাটতে পারেন ভাগ্য বদলাতে পারে সময়টা ভিডিও শেষে থাকবে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনার মেষশাসী আপনি হয়তো ভাবছেন মেষশ্বাসী মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সঠিক নয় সকলের জন্য বলা হয়নি লটারি কাটার কথা কারণ এটা যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময় আপনি কখনো লটারি নিয়ে এই প্রোগ্রাম থেকে কাটতে যাবেন না সেখানে আপনারই লস হতে পারে আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন তাহলে আপনার পার্সোনাল জন্মচক বা অস্ত্রেখা বিচার বিশ্লেষণ করুন সেখান থেকে সঠিক তথ্য আপনি বুঝতে পারবেন জানতে পারবেন এটা কিন্তু সম্ভব দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মিথুন রাশি দারুন সময় থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে আর আপনার মিথুন রাশি আপনি লটারি কাটেন নেশা করে লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময়টা ভিডিও শেষে থাকবে শেষ পর্যন্ত দেখলে সময়টা জানতে পারবেন সঙ্গে থাকুন সবকিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আর আপনার মিথুন রাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি হয়তো ভাবছেন যে মিথুন রাশি মানেই হয়তো লটারি কাটতে বলল চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলব একদম ভুল কারণ এই সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে যারা নেশা করে ফেলেছে তাদের জন্য আপনি কখনো লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখছেন না লটারি কাটতে যাবেন এটা সঠিক নয় আর আপনি যদি মনে হয় যে আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন আপনার একটা এই প্রশ্নটা তাহলে আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে আপনি জানতে পারবেন আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা এটা সম্ভব জানা সর্বশেষ যে তিন নম্বর রাশির কথা বলবো সেই রাশিটি হলো তুলা রাশি আপনার যদি তুলা রাশি হয় অবশ্যই এই অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার তুলারাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন নেশা করে ফেলেছেন লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে সময়টা কিন্তু অবশ্যই ভিডিও শেষে থাকবে আর শেষ পর্যন্ত যারা দেখবে তারা সময়টা জানতে পারবে আর যারা নতুন আজ প্রথম দেখছেন আপনার তুলারাশি আপনি আজ প্রথম দেখছেন পাপ যে নয়তো তুলারাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে দেখুন এই লটারি কাটার সময়টা কিন্তু সকলের জন্য নয় এই লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে বলেছে তাদের জন্য আপনি কখন লটারি কাটে নিয়ে প্রোগ্রাম দেখবেন একটা লটারি কাটবেন একদম ভুল কাজটা করবেন না এটা কিন্তু সঠিক নয় সঠিকভাবে এগুলে অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আসবে আর আপনার আদেও আপনার তুলারাশি আপনি একটা প্রশ্ন নিয়ে করছেন যে আদেও আমার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন এটা কিন্তু অবশ্যই সম্ভব আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব খুব সহজেই বাড়ি যাব লটারি টাকা নিয়ে গিয়ে লটারি কাটব তাহলে অনেক বড় ভুল করে ফেলবেন কারণ লটারি শব্দ সম্পূর্ণ আলাদা অর্থপ্রাপ্তির সাথে কোনো যোগসূত্র নেই আর অর্থপ্রাপ্তি যে আলোচনা সেটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ হতে পারে এই অর্থপ্রাপ্তি যুগে লটারি থেকেও আসতে পারে সেটা পরের প্রশ্ন সেটা এইভাবে বলা যাবে না পপ এবার আসুন যে তিনটে রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রত্যেকটা দিন যাদের লটারি কাটার নেশা যে সময় আমি বলবো বলেছি এখন বলবো প্রথমেই মেষ রাশি তারপর মিথুন রাশি তারপর তুলা রাশি এই তিনটে রাশি এই তিনটে রাশির জন্য সেম টাইম আগামীকাল কিন্তু বেরিয়েছে সময়টা কখন বিকেল তিনটে থেকে সন্ধে সাতটা অত্যন্ত শুভ সময় এই সময় মেনটেন করে একটি টিকিট কাটতেই পারেন আর যদি মনে হয় যে এই সময়টা আমি বার করতে পারছি না ভীষণ ব্যস্ত আছি তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন রাহুকাল সময় হলো বেলা একটা এগারো মিনিট থেকে দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিট এই সময়টা কিন্তু রাহুকাল কোনো শুভ কাজ করবেন না লটাই তো কাটবেনই না এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে আচ্ছা এ পর্যন্ত আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার